মাওয়া স্ক্রনিকেল থেকে আমি সাথে আছি মাওয়া আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ময়ূরাক্ষী আজকে ময়ূরাক্ষীর পর্ব বড় পুপু অবাক হয়ে বললেন তুই কোথেকে আমি বললাম আসলাম আর কি তোমাদের খবর কি পনেরো দিন পর উদয় হয়ে বললি তোমাদের খবর কি তোর কত খোঁজ করেছি গিয়েছিলে কোথায় মজিদের গ্রামের বাড়িতে মসজিদকে নিয়ে ওর বাবার কবর জিয়ারত করে এলাম মসজিদ আবার কে তুমি চিনবে না আমার ফ্রেন্ড আমাকে এত খোঁজাখুঁজি করছিলে কেন বড় পপু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তোকে খুঁজছি বাদলের জন্যে ওকে তুই বাঁচা অশোক তুই নিজে গিয়ে দেখ ও তার পড়ার বইপত্র সব পুড়িয়ে ফেলেছে এক সপ্তাহ পরে পরীক্ষা বলো কি বাদলের ঘরে গিয়ে দেখি সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে পড়াশোনা করছে পরিবর্তনের মধ্যে তার মাথার চুল আরো বড় হয়েছে খুব আরো বেড়েছে গায়ে চকচকে সিল্কের পাঞ্জাবি বাদল হাসি মুখে আমার দিকে তাকালো। আমি বললাম খবর কি রে বাদল বলল খবর তো ভালোই তুই নাকি বই পড়াচ্ছিস সব বই তো পড়াচ্ছি না যেগুলো পড়া হচ্ছে সেগুলো পড়িয়ে ফেলছি ও আচ্ছা বাদল হাসতে হাসতে বলল মা বাবা দুইজনেরই ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে তোর কি ধারণা মাথা ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে তবে মাথায় উকুন হয়েছে বলিস কি মাথা ঝাঁকি দিলে টুপটাপ করে উকুন পড়ে বলিস কি হ্যাঁ সত্যি দেখবে থাক থাক দেখাতে হবে না হিমু ভাই তুমি এসেছো ভালোই হয়েছে বাবাকে বুঝিয়ে যাও বাবার ধারণা আমার সব শেষ ফুপা কি বাসায় হ্যাঁ বাসায় কিছুক্ষণ আগে আমার ঘরে ছিলেন নানান কথা বুঝাচ্ছিলেন আমি ফুপার সঙ্গে দেখা করতে গেলাম তার স্বাস্থ্যই কদিনে মনে হয় আরও ভেঙেছে চোখের চাউনিতে দিশেহারা ভাব তিনি আমার দিকে বিষণ্ন চোখে তাকালেন যে দৃষ্টি বলে দিচ্ছে তুমি আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী তোমার জন্য আমার এই অবস্থা কেমন আছেন ফুপা ভালো রিনকে কোথায় শ্বশুর বাড়িতে হ্যাঁ সন্ধ্যাবেলায় ঘরে বসে আছেন যে প্র্যাকটিসে যাবেন না আর প্র্যাকটিস সব মাথায় উঠেছে আমি ফুপার চেয়ারে বসলাম মনে হচ্ছে আজও তিনি খানিকটা মদ্যপান করেছেন আমি সহজ গলায় বললাম ফুপা ওই চাকরিটা কি আছে কোন চাকরি ওই যে আমাকে বলেছিলেন বাদলকে আগের অবস্থায় নিয়ে গেলে ব্যবস্থা করে দেবেন তুমি চাকরি করবে নতুন কথা শুনছি আমি করব না আমার এক বন্ধুর জন্যে ফুপা চুপ করে রইলেন আমি বললাম বাদলের ব্যাপারটা আমি দেখছি আপনার চাকরিটা দেখুন বাদলের কিছু তুমি করতে পারবে না ও এখন সমস্ত চিকিৎসার অতীত বইভট্ট পড়িয়ে ফেলছে ছাদে আগুন জ্বালিয়েছে সে আগুনের সামনে মাথা ঝাঁকাচ্ছে আর মাথা থেকে উকুন পড়ছে আগুনে পটপট শব্দ হচ্ছে ছি ছি কি কাণ্ড আমি হতভম্ব হয়ে দেখলাম একবার ভাবলাম একটা চর লাগাই তারপর মনে হলো কি লাভ ফুফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমি হাসলাম ফুফা বললেন তুমি হাসছ তোমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে আমার কাছে না আমি বাদলের ব্যাপারটা দেখছি আজই দেখছি আপনি আমার বন্ধুর চাকরির ব্যাপারটা দেখবেন তোমার বন্ধু কি তোমার মতোই না ও চমৎকার ছেলে সাতচরে রানি টাইপ আমি বাদলকে নিয়ে বের হলাম বাদল মহা খুশি রাস্তায় নেমেই বলল তোমার পরিকল্পনা কি হিমু ভাই সারা রাত রাস্তায় হাঁটব দুই বছর আগের কথা কি তোমার মনে সারা রাত আমরা হাঁটলাম রাত মনে হচ্ছিল আমরা দস্তই ভস্কের উপন্যাসের কোনো চরিত্র মনে আছে আছে আজও কি সেই রকম কিছু না আজ যাচ্ছি সেলুনে দাড়ি গুপ কামাবো বাদল হতভম্ব হয়ে গেল যেন এমন অদ্ভুত কথা সে জীবনে শুনেনি ক্ষীণরে বলল দাড়িঘুপ লম্বা চলে তোমাকে যে কি অদ্ভুত সুন্দর লাগে তা তো তুমি জানো না তোমাকে অবিকল রাষ্ট্রপতি মতো লাগে রাষ্ট্রপতিনের মতো লাগলেও পেলে দিতে হবে এক জিনিস বেশিদিন ধরে রাখতে নেই ভুল পাল্টাতে হয় অনেকটা সাপের খোলস ছাড়ার মতো কিছুদিন অন্য সাজে থাকবো তারপর আবার তাহলে কি আমিও পেলে দেব দেখ চিন্তা করে অবশ্য ওকুনের জন্য কষ্ট হচ্ছে ভয়ঙ্কর চুলকায় রাতে ঘুম ভালো হয় না তাহলে বরং ফেলেই বাদল হাসতে লাগলো মনে হচ্ছে গভীর কোনো আনন্দে তার হৃদয় পূর্ণ হয়ে আছে দুজনে চুল কেটে দাড়িগুপ ফেলে দিলাম বাদল কয়েকবারই বলল ভীষণ হালকা লাগছে মনে হচ্ছে বাতাসে উড়ে যাব আমি বললাম আয়নার দিকে তাকিয়ে দেখ নিজেকে অন্য মানুষ বলে মনে হচ্ছে না হ্যাঁ হচ্ছে মাঝে মাঝে নিজেকে অচেনা করাও দরকার যখন যে শাস ধরবি সেই রকম ব্যবহার করবি একে বলে ব্যক্তিত্ব রূপান্তর বুঝতে পারছিস পারছি ফুপা এবং পুপু তাদের ছেলেকে দেখে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না সবার আগে নিজেকে সামলে নিলেন ফুপা আমার দিকে তাকিয়ে কোমল গলায় বললেন তোমার বন্ধুকে নিয়ে কাল আমার অফিসে এসো এগারোটা থেকে বারোটার মধ্যে মনে থাকবে হ্যাঁ থাকবে হিমু মেনি থ্যাংকস আমি হাসলাম ফুফা বললেন আমার ঘরে এসো গল্প করি তোমার সঙ্গে গল্পই করা হয় না আমি বললাম আপনি যান আমি আসছি একটা টেলিফোন করে আসি ফুফা বললেন তোমার এই টেলিফোন ব্যাধিরও একটা চিকিৎসা হওয়া দরকার কার সঙ্গে এত কথা বলো ঘন্টার পর ঘন্টা কথা আমার তো দুটো কথা বললেই বিরক্ত লাগে পাশ থেকে হ্যালো শুনেই আমি বললাম কে মীরা আপনি আমাদের কষ্ট দিচ্ছেন কেন কষ্ট দিচ্ছি হ্যাঁ দিচ্ছেন না হয় একটা ভুল করেছিলাম সব মানুষই তো ভুল করে সামান্য ভুলের জন্য যদি এত কষ্ট দেন আমি টেলিফোন করলে কষ্ট পাও হ্যাঁ পাই কারণ আপনি হঠাৎ রেখে দেন আপনি কি মানুষটাই এমন না ইচ্ছে করে এসব করেন বেশিরভাগ সময় ইচ্ছা করেই করি আপনি একবার আসবেন আমাদের বাসায় এখনো বুঝতে পারছি না হয়তো আসবো কবিতার খাতাটা নিতে আসবেন না ওটা আমি তোমাকে উপহার দিলাম মীরা তার মানে আপনি আসবেন না না মানুষের মুখোমুখি হতে আমার ভালো লাগে না এতে অতি দ্রুত মায়া পড়ে যায় টেলিফোনে কথা বললে মায়া জন্মানোর সম্ভাবনা কম সে জন্যই টেলিফোন আমার এত প্রিয় টেলিফোনে কথা বললে মায়া জন্মায় না মায়া জন্মানোর অনেক কষ্ট তাছাড়া তাছাড়া কি থাক আরেকদিন বলবো আপনার বান্ধবী রূপার সঙ্গে কি আপনার প্রায়ই দেখা হয় মাঝে মাঝে হয় যখন সে যেতে বলে তখন যাই না যখন যেতে বলে না তখন হঠাৎ উপস্থিত হই উনি কি খুবই সুন্দর তোমাকে তো একবার বলেছি ও খুবই সুন্দর আপনি টেলিফোন রেখে দেবার আগে দয়া করে শুধু একটি সত্যি কথা বলুন আমি তো সবই সত্যি বলছি কি জানতে চাচ্ছ বলো তো ওই দিন কি পুলিশ আপনাকে মেরেছিল না এই তো মিথ্যা বললেন আজ সত্যি বলছি ওই দিন মিথ্যা বলেছিলাম আপনার কোনটা সত্যি কোনটা মিথ্যে কে জানে সে দীর্ঘশ্বাস ফেলে বলল আপনাকে একটা খবর দেই টুটুল ভাইকে পাওয়া গেছে কাউকে কিছু না বলে এক মাসের জন্য কলকাতা গিয়েছিল মজার ব্যাপার কি জানেন এখন আর আমার টুটুল ভাইকে ভালো লাগছে না ওই দিন টেলিফোন করেছিল আমি কথাও বলিনি আমার এরকম হলো কেন বলুন তো আমি টেলিফোন রেখে ফুপার খুঁজে গেলাম তিনি ছাদে হুইস্কের বোতল খোলা হয়েছে বরফের পাত্র ঠান্ডা পানি প্লেটে ভিনিগার মেশানো চিনাবাদাম আমাকে দেখেই তিনি খুশি খুশি গলায় বললেন বাদলের পরিবর্তনটা সেলিব্রেট করছি পুপু রাগ করবেন না না তাকে বলেছি আজ সে কোনো কিছুতেই রাগ করবে না বমি করে যদি সারা ঘর বাসিয়ে দেই তবু রাগ করবে না তুমি বসো হিমু আরাম করে বসো সম্পর্কে মিশ খাচ্ছে না মিশ খেলে তোমাকেও খানিকটা দিতাম আপনি কপেক খেয়েছেন আরে না মাত্র তো শুরু আমি নটা পর্যন্ত পারি আমার কিছুই হয় না ওই দিন বলেছিলেন ছটা বলেছিলাম বলে থাকলে ভুল বলেছি হচ্ছে আমার লিমিট নাইন নতুন করে ঢালতে ঢালতে বললেন খেতে খেতে তোমার কথাই ভাবছিলাম তুমি মানুষটা খারাপ না পাগল আছো তবে ভালো তোমার বাবা পাগল ছিল তবে ভালো ছিল না ভালো ছিল না বলছেন কেন দেখেছি তো ও বাড়ি ছেড়ে পালালো আমার বিয়ের অনেক পরে উন্মাদ ছিল ফুপা আপনি কিন্তু বড় দ্রুত খাচ্ছেন শুনেছি দ্রুত খাওয়া খারাপ ফুপা গম্ভীর গলায় বললেন নাইন হচ্ছে আমার লিমিট নাইনের আগে স্টপ করে দেব হ্যাঁ যে কথা বলছিলাম আমার ধারণা তোমার বাবা ছিলেন একজন প্রথম শ্রেণীর উন্মাদ এটা হচ্ছে আমার ধারণা তুমি আবার রাগ করছো না তো না ছেলেকে মহাপুরুষ বানানোর অদ্ভুত খেয়াল উন্মাদের মাথাতেই শুধু আসে বুঝলে আরে বাবা মানুষ কি হবে না হবে সব আগে থেকে ঠিক করা থাকে কে ঠিক করে রাখেন ঈশ্বর প্রকৃতিও বলতে পারো পর্টিসিকার ক্রমজমে মানুষের ভবিষ্যৎ লেখা থাকে সে কেমন হবে কি হবে সব কিন্তু জিন সব নিয়ন্ত্রণ করছে ফুপা আর নেবেন না আরে এখনই বন্ধ করবো কি নেশাটা মাত্র ধরেছে তুমি মানুষ খারাপ না আই লাইক ইউ তুমি পাগল ঠিকই তবে ভালো পাগল তোমার বাবা ছিল খারাপ ধরনের পাগল বাবা সম্পর্কে কথাবার্তা থাক ফুপা ফুপা নিচু গলায় বললেন কাউকে যদি না বলো তাহলে তোমার বাবার সম্পর্কে আমার একটি ধারণার কথা বলতে পারি আমি আর কাউকে বলিনি শুধু তোমাকেই বলছি বাদ দিন কিছু বলতে হবে না জাস্ট আমার একটা ধারণা ভুলও হতে পারে আমার বেশিরভাগ ধারণাই ভুল প্রমাণিত হয় আমার বোধ আর খাওয়া উচিত হবে না শুধু লাস্ট ওয়ান হয়ে যাক ওয়ান ফর দ্য রোড হিমু জি তোমার যদি ইচ্ছা করে খানিকটা খেয়ে দেখতে পারো উল্টো দিকে ফিরে খেয়ে ফেলো আমি কিছুই মনে করব না আমার মধ্যে কোনো প্রেজুডিস নেই তুমি হচ্ছে বন্ধুর মতো আমি খাবো না আপনিও বন্ধ করুন নটা কি হয়ে গেছে হ্যাঁ দশে শেষ করা যাক জোর সংখ্যা তারপর তোমার বাবার সম্পর্কে কি যেন বলছিলাম কিছু বলছিলেন না বলেছিলাম মনে পড়েছে আমার কি ধারণা জানো আমার ধারণা তোমার বাবা তোমার মাকে খুন করেছিল আমি সহজ গলায় বললাম এরকম ধারণা হবার কারণ কি যখন তোমার বাবার সঙ্গে অনেকদিন পর দেখা হলো তখন সে অনেক কথাই বলল কিন্তু দেখা গেল নিজের স্ত্রী সম্পর্কে কিছু বলছে না সে কিভাবে মারা গেছে জিজ্ঞেস করেছিলাম প্রশ্ন শুনে রেগে গিয়ে বলেছিল অন্য দশটা মানুষ যেভাবে মারা যায় সেইভাবে মারা গিয়েছিল আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম এটা শুনেই আপনি ধরে নিলেন বাবা মাকে খুন করেছেন হ্যাঁ অবশ্য আমার ধারণা ভুল হতে পারে আমার অধিকাংশ অনুমানই ভুল হয় আমি চুপ করে রইলাম ফুপার অধিকাংশ অনুমান ভুল হলেও এই অনুমানটি ভুল নয় এটা সত্যি আমি এটা জানি আমি ছাড়াও অন্য কেউ এটা অনুমান করতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল ফুপা মদের ঘরে ঝিম মেরে বসে আছেন আমি আকাশের তারা দেখছি হিমো জি তোমার বন্ধুকে কাল নিয়ে এসো চাকরি দিয়ে দেব আচ্ছা বড় ঘুম পাচ্ছে এখানেই শুয়ে পড়ি কেমন শুয়ে পড়ুন ফুপা কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন আমি আকাশের তারার দিকে তাকিয়ে রইলাম অনেক অনেক দিন আগের কথা বাবা আমাকে ছাদে এনে আকাশের তারা দেখিয়ে বলেছিলেন যখনই সময় পাবি ছাদে এসে আকাশের তারার দিকে তাকাবি এতে মন বড় হবে ক্ষুদ্র শরীরে আকাশের মতো বিশাল মন ধারণ করতে হবে বুঝলি বুঝে থাকলে বল হ্যাঁ আমি বললাম হ্যাঁ বাবা হৃষ্ট গলায় বললেন তোর উপর আমার অনেক আশা অনেক আশা নিয়ে তোকে বড় করছি তোর মা বেঁচে না থাকায় খুব সুবিধা হয়েছে ও বেঁচে থাকলে আদর দিয়ে তোকে নষ্ট করত আমি যেসব পরীক্ষা নিরীক্ষা করছি তার কিছুই করতে দিত না পদে পদে বাধা দিত কি কিনা বল হ্যাঁ দিত তোর মা না থাকায় তাহলে একদিক দিয়ে ভালোই হয়েছে তাই না হ্যাঁ বাবা হঠাৎ গলা নিচু করে বললেন তোর মাঝে নেই এর জন্য আমার উপর কোনো রাগ নেই তো তোমার উপর রাগ হবে কেন বাবা অপ্রস্তুতের হাসি হাসলেন সেই হাসি আমার বুকে বিদল চট করে মনে পড়ল অনেক অনেক কাল আগে সুন্দর একটা টিয়া পাখিকে বাবা গলা টিপে মেরে ফেলেছিলেন আমি প্রশ্ন করলাম মা কিভাবে মারা গিয়েছিলেন বাবা বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন এই প্রশ্নের জবাব আমি দেব না তোকেই খুঁজে বের করতে হবে শুধু হৃদয় বড় হলেই হবে না তোকে বুদ্ধিমানও হতে হবে হবে তোর জ্ঞান এবং বুদ্ধি পুরুষদের প্রেরিত মতো শুধু একটা জিনিস মনে রাখবি আমি যা করেছি তোর জন্যই করেছি আচ্ছা আয় এখন তোকে আকাশের তারাদের নাম শেখাই একবার কালপুরুষদের নাম বলেছিলাম না বল দেখি কোনটা কালপুরুষ এত দেরি করলে তো হবে না তাড়াতাড়ি বল খুব তাড়াতাড়ি কুইক আমি ছাদ থেকে নিচে নামলাম এক ধরনের গাঢ় বিষাদ বোধ করছি এই ধরনের বিষাদ হঠাৎ হঠাৎ আমাকে আক্রমণ করে এবং প্রায় সবসময় তা দীর্ঘস্থায়ী হয় মহাপুরুষদের কি এমন হয় তারাও কি মাঝে মাঝে বিষাদগ্রস্ত হন হয়তো হন হয়তো হন না কোনো একজন মহাপুরুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম আমাদের কথাবার্তা তখন কেমন হতো মনে মনে আমি কথোপকথনের মহড়া দিলাম দৃশ্যটা এরকম বিশাল বটবৃক্ষের নিচে মহাপুরুষ দাঁড়িয়ে আছেন তিনি শীর্ণকায় কিন্তু তাকে বটবৃক্ষের চেয়েও বিশাল দেখাচ্ছে তার গায়ে সাদা চাদর সেই চাদরে তার মাথা ঢাকা ছায়াময় বৃক্ষতল তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার জল চোখের কালো মনে দৃশ্যমান মহাপুরুষের কণ্ঠ শিশুর কণ্ঠের মতো কিন্তু খুব মন দিয়ে শুনলে সেই কণ্ঠের একজন মৃত্যুপথযাত্রী বৃদ্ধের শ্লেষ জড়িত উচ্চারণের মিল খুঁজে পাওয়া যায় আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো এই কথোপকথনের সময় তিনি একবারও আমার দিকে তাকালেন না অথচ মনে হলো তাকিয়ে আছেন মহাপুরুষ বলছে বৎস তুমি কি জানতে চাও আমি বললাম অনেক কিছু জানতে চাই আপনি কি সব প্রশ্নের উত্তর জানেন মহাপুরুষ আমি কোনো প্রশ্নের উত্তর জানি না কিন্তু প্রশ্ন শুনতে ভালোবাসি তুমি প্রশ্ন করো আমি বিষাদ কি মহাপুরুষ বিষাদ কি তাই আমি জানি না কাজেই বিষাদগ্রস্ত হই কি হই না তা কি করে বলি তুমি আরো প্রশ্ন করো তোমার প্রশ্নে বড়ই আনন্দবোধ হচ্ছে আমি বললাম আনন্দ কি মহাপুরুষ বললেন মৎস্য আনন্দ কি তা আমি জানি না আমি বললাম আপনি জানেন এমন কিছু কি আছে মহাপুরুষ বলল না আমি কিছুই জানি না তুমি প্রশ্ন করো আমি আবারও বললাম আমার প্রশ্ন করার কিছুই নেই আপনি বিদায় হন মহাপুরুষ বলল চলে যেতে বলছ আমি বললাম অবশ্যই বাটা তুই ভাগ মহাপুরুষ বললো তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো আমি বললাম হ্যাঁ মহাপুরুষ বলল তাতে লাভ হবে না বৎস তুমি বোধহয় জানো না আমাদের মান অপমান বোধ নেই কথোপকথন আরও চালানোর ইচ্ছা ছিল চালানো গেল না ফুফু এসে বললেন এই তুই বারান্দায় দাঁড়িয়ে বিড় করছিস কেন আমি বললাম কথা বলছি কার সঙ্গে বলছিস মহাপুরুষদের সঙ্গে পুপু অসম্ভব বিরক্ত হয়ে বললেন। তুই সবসময় এমন রহস্য করিস কেন তুই আমাকে পেয়েছিস কি আমাকেও কি বাদলের মতো পাগল ভাবিস তুই কি ভাবিস বাদলের মতো আমিও তোর প্রতিটি কথা বিশ্বাস করব। আমি মধুর ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম পুপু আমার সেই হাসি সম্পূর্ণ উপেক্ষা করে বললেন তুই একটা বিয়ে কর বিয়ে করলে সব রোগ সেরে যাবে বিয়ে করাটা ঠিক হবে না পুপু ঠিক হবে না কেন যেসব রোগের কথা তুমি বলছ সেসব রূপ কখনো সারাতে নেই যে কারণে মহাপুরুষেরা বিয়ে করেন না আজীবন চিরকুমার থাকেন বিয়ে করার পর যারা মহাপুরুষ হন তারা স্ত্রী সংসার ছেড়ে চলে যান যেমন বুদ্ধদেব হতচকিত গলায় বললেন তুই আমাকে আপনি না বলে তুমি তুমি করে বলছিস কেন আমি তো সবসময় তাই বলি পুপু সে কি আমার তো ধারণা ছিল আপনি করে বলিস জি না পুপু আপনি ভুল করছেন আমার খুব প্রিয়জনদের আমি তুমি করে বলি আপনি যদিও খুব কঠিন প্রকৃতির মহিলা তবু আপনি আমার প্রিয়জন সেই কারণে আপনাকে আমি তুমি করে বলি এই তো এখন আপনি করে বললি কই না তো তুমি করেই তো বলছি পুপু খুবই বিভ্রান্ত হয়ে গেলেন মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছি মানুষকে বিভ্রান্ত করতে পারছি রূপার সঙ্গে আমার পরিচয়ের সূত্রও হচ্ছে বিভ্রান্তি তাকে পুরোপুরি বিভ্রান্ত করতে পেরেছিলাম তার সঙ্গে প্রথম পরিচয় হলো শীতকালে পৌষ মাস কিংবা মাঘ মাস কিংবা অন্য কোনো মাসও হতে পারে তবে শীতকাল এইটুকু মনে আছে কারণ আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর রূপার গায়ে হালকা লাল কার্ডিগান প্রথমে অবশ্য কার্ডিগানের দিকে আমার চোখ পড়ল না আমার চোখ পড়লো তার মাথায় জড়ানো স্কার্ফের দিকে স্কার্ফের রং গাঢ় সোনালি কাপড়ে সোনালি এবং রূপালী এই দুটি রং সচরাচর চোখে পড়ে না হয়তো এই দুটি রং কাগজে খুব ভালো ধরে কাপড়ে ধরে না সোনালি রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে তার চুলগুলো মনে হচ্ছিল সোনালি দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে আমি বসে আছি ইউনিভার্সিটি লাইব্রেরির বারান্দায় বসেছি ছায়ার দিকে শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে আমিও বাসি তবুও ছায়াময় কোন বেছে নিয়েছি কারণ ওই দিকটায় ভিড় কম আমি লক্ষ্য করছি রূপা আসছে আমি তাকে চিনি তার নাম জানি সে যে ধবধবে সাদা গাড়িটাতে করে আসে তার নম্বরও জানি ঢাকা ভ সাতাশি বিরাশি শুধু আমি একা নই আমাদের ক্লাসের সব ছেলেই জানে সবাই কোনো না কোনো ছলে রূপার সঙ্গে কথা বলেছে অনেকেই তার বাসায় গেছে অতি উৎসাহী কেউ কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে রূপার জন্মদিনে সব ছেলেরা মিলে একটা জলরং ছবি উপহার দিল ছবিটার নাম বর্ষা ছবির বিষয়বস্তু হচ্ছে একটি মেয়ে কদম গাছের একটি নিচু ডালে হাত দিয়ে মেঘমেদুর আকাশের দিকে তাকিয়ে আছে চমৎকার ছবি ছবিটা পাওয়া গিয়েছিল বিনা পয়সায় তবে বাধাতে খরচ হলো পাঁচশো টাকা সেই টাকা আমরা সবাই চাঁদা তুলে দিলাম রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্যে চাঁদা তুলে কিছু একটা করতে কারোর আপত্তি থাকে না ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে এদের সঙ্গে মেশে এবং জানে এই যে তুমি মেয়েদের সঙ্গে তারা কখনোই খুব ঘনিষ্ঠ হতে পারবে না এরা বাবা আমার পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করবে যে ছেলে সাধারণত থাকে বিদেশে রূপা আমার সামনে এসে দাঁড়াল মাথার স্কার্ফ খুলে ফেলে বলল কেমন আছো রূপাকে যেমন সবাই তুমি করে বলে রূপাও তেমনি সবাইকে তুমি করে বলে তার সঙ্গে দীর্ঘ দু বছরে আমার কোনো কথা হয়নি আজ হচ্ছে আমি তার দিকে তাকিয়ে হাসলাম আন্তরিক সুরে বললাম ভালো আছি আপনি ভালো আছেন রূপা বিভ্রান্ত হয়ে গেল আমি আপনি করে বলবো তা সে আশাই করেনি তাকে অপ্রস্তুত এবং লজ্জিত মনে হলো সে এখন কি করে তাই আমার দেখার ইচ্ছা তুমি করে চালিয়ে যায় না আপনি ব্যবহার করে বাংলা ভাষাটা বড়ই গোলমেলে মাঝে মাঝেই তরুণ তরুণীদের বিভ্রান্ত করে রূপা নিজেকে সামলে নিল সহজ গলায় বলল আপনি আপনি করছেন কেন আমাকে অস্বস্তিতে ফেলবার জন্যে আমি এত সহজে অস্বস্তিতে পড়ি না আমি বললাম বস রূপা রূপা বসতে বসতে বলল অনেকদিন থেকেই আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা কথা বলো কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলে না জিজ্ঞেস করলাম না কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি গায়ে পড়ে কথা বলতে যাইনি টেলিফোন না হঠাৎ বাসায় উপস্থিত হই না ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে সুন্দরী মেয়েরা খুব অহংকারী হয় তারা সবসময় তাদের চারপাশে একজন মুগ্ধ পুরুষ দেখতে চায় রূপা মাথার চুল ঝাঁকিয়ে বলল তোমার কথা মোটেও ঠিক না আমি সেজন্য তোমার কাছে আসিনি আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো হাত দেখতে পারো অলৌকিক কিছু ক্ষমতা তোমার আছে আমি সেই সম্পর্কে জানতে চাই আমার সঙ্গে মিথ্যা কথা বলার দরকার নেই সত্যি করে বলো তোমার কি এজাতীয় কোনো ক্ষমতা আছে আছে কি ধরনের ক্ষমতা আমার কাছে একটা নদী আছে যে কোনো সময় সেই নদীটাকে বের করতে পারি রূপা বিরক্তিতে ভুরুকুচকে বলল এইসব বাজে কথা বলে লাভ নেই তুমি আমাকে কনফিউজ করতে পারবে না আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো অবশ্যই পারি তুমি একটা লাল গাড়িতে করে আসো গাড়ির নম্বর ঢাকা ভ সাতাশি বিরাশি রূপা ঠোঁটের কোনো হাসির আভাস দেখলাম সম্ভবত আরও কিছু বলতে পারি বলবো বলো খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে দুই হাত পুড়িয়ে ফেলেছিলে রূপা চোখ তীক্ষ্ণ করে বলল কি করে বললে অলৌকিক ক্ষমতায় অলৌকিক ক্ষমতা না ছাই আমার এই গল্প সবাই জানে আমি অনেকের সঙ্গেই হাত পুড়ে যাওয়ার গল্প করেছি আমার মনে হয় আমাদের ক্লাসের সব ছেলেই জানে তুমি তাদের একজন কারো কাছ থেকে শুনেছ ঠিক না হ্যাঁ ঠিক তাহলে তোমার কোনো ক্ষমতা নেই না তবে একটা নদী আছে নদীটার নাম ময়ূরাক্ষী আবার ফাজলামি করছো ফাজলামি করছি না নদীটা সত্যি আছে এবং আমার কোনো ক্ষমতা যে নেই তাও ঠিক না কিছু ক্ষমতা আছে কেমন যেমন ধরো আজ তোমাকে নিতে গাড়ি আসবে না তোমাকে রিক্সা নিয়ে ফিরতে হবে এটা ঠিক হয়েছে ডাক্তালিও ভাবে বলে ফেলেছো আমাদের গাড়ি গ্যারেজে সাইলেন্সার পাইপ নষ্ট হয়ে গেছে সারাতে দিয়েছে এছাড়াও আমি বলতে পারি তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে কত আছে একশো টাকার নোট আছে দুইটা একটা কুড়ি টাকার নোট এক টাকার নোট আছে সাতটা কিছু খুচরা পয়সা কত বলতে পারছি না রূপা হাসি মুখে তাকিয়ে রইল আমি বললাম বাক্স খুলে তুমি গুনে দেখো ঠিক বললাম কি না আমি গুনতে চাই না গুনতে চাও না কেন গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি। তখন আমার মনটা খারাপ হয়ে যাবে তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে চারদিকে এত সব সাধারণ মানুষ এর মধ্যে কেউ একজন থাকুক যে সাধারণ নয় অসাধারণ তুমি গুনে দেখো না রূপা গুনল এবং অবাক হয়ে বলল কি করে হলো কি করে তুমি বলতে পারলে আমি বললাম আমি জানি না রূপা মাঝে মাঝে কাকতালীয় ভাবে আমার কিছু কিছু কথা মিলে যায় আচ্ছা আমি যাই আমি উঠে দাঁড়ালাম রূপা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল পরের তিন মাস আমি ইউনিভার্সিটি গেলাম না আমি জানি রূপা আমাকে খুঁজবে যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না মেঘ আমরা কখনো স্পর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই তিন মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসায় টেলিফোন করে বললাম রূপা তুমি কেমন আছো ভালো চিনতে পারছ চিনতে পারব না কেন তুমি কোথায় দুঃখ মেরেছিলে মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়ি ক্লাস মাকি দিই মামার বাড়ি হ্যাঁ মামার বাড়ি হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করলো তারা কি খুব চমৎকার মানুষ না তারা পিসে শ্রেণীর কি সব কথা যে তুমি বলো সত্যি বলছি আমার তিন পামা আছেন তারা পিসাচ হলেও আমাকে খুব স্নেহ করেন তোমার বাবা মার কথা বলো মার কথা বলতে পারবো না তেমন কিছু জানি না তোমার বাবার কথা বলো বাবা ছিলেন একজন চমৎকার মানুষ তবে বাবা একবার একটা টিয়া পাখিকে গলা ডিপে মেরে ফেলেছিলেন তুমি আমার সব অদ্ভুত কথা বলো কেন কি করব বলো আমার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটে রূপা খানিকক্ষণ চুপ করে থেকে বলল তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি আমি জানি সত্যি জানো হ্যাঁ জানি কি করে জানো ভালোবাসা টের পাওয়া যায় অনেকক্ষণ চুপ করে থেকে রূপা বলল কেন জানি তোমার কথা সবসময় মনে হয় এর নাম কি ভালোবাসা আমার জানা নেই রূপা তুমি কি আসবে আমাদের বাসায় আসব। কখন আসবে এক্ষুনি আসছি এত রাতে এলে বাবা হইচই শুরু করবেন তুমি কি সকাল আসতে পারো না না রূপা আমাকে এক্ষুনি আসতে হবে আচ্ছা বেশ আসো তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে কেন বলতো যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো আমি এলেই গেট খুলে দেবে আচ্ছা আমি গেলাম না আবারও মাসখানেকের জন্য ডুব দিলাম কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই আমি কখনো রূপাকে চিঠি লিখিনি একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছা হলো লিখতে বসে দেখি কি লিখব ভেবে পাচ্ছি না অনেকবার করে একটি লাইন লিখলাম রূপা তুমি কেমন আছো সমস্ত পাতা জুড়ে একটি মাত্র বাক্য সেই চিঠির উত্তর রূপা খুব রাগ করে লিখল তুমি তো পাগল কেন এতদিন পর একটা চিঠি লিখলে তার মধ্যেও পাগলামি কেন এমন করো তুমি কি ভাবো এইসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো তোমার কাছে আমি হাজয করছি স্বাভাবিক মানুষের মতো আচরণ করো ওই দিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছ বিড়বিড় করে আবার কিসব যেন বলছ দেখে আমার কান্না পেয়ে গেল তোমার কি সমস্যা তুমি আমাকে বলো আমার সমস্যার কথা রূপাকে কি আমি বলতে পারি আমি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারা দিন আমি পথে পথে ঘুরি মহাপুরুষ সবার সাধনা করি যখন খুব ক্লান্তি অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি যে নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একজন তরুণী ছুটে চলে যায় একবার শুধু থমকে দাঁড়িয়ে তাকায় আমার দিকে তার চোখে গভীর মায়া ও গাঢ় বিষাদ এই তরুণীটি আমার মা আমার বাবা যাকে হত্যা করেছিলেন এসব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না বরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি রূপা তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে একটুখানি দাঁড়াও আমি তোমাদের বাসায় সামনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাব আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না তবু যত্ন করে শাড়ি পরে চুল বাঁধে চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে কারণ ধরে দাঁড়ায় সে অপেক্ষা করে আমি কখনো যাই না আমাকে তো আর দশটা সাধারণ ছেলের মতো হলে চলবে না আমাকে হতে হবে অসাধারণ আমি সারাদিন হাঁটি আমার পথ শেষ হয় না গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকার তো কথাও নয় আমাদের গল্পপাটের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে ছিল হুমায়ুন আহমেদের উপন্যাস ময়ূরাক্ষীর শেষ পর্ব আমাদের পরবর্তী গল্প শোনার জন্য আমাদের পাশে থাকুন ধন্যবাদ